প্রাকৃতিক সৌন্দর্য কার না দেখতে ভালো লাগে, তবে প্রকৃতি যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এবং রহস্যময়। সময় সময় এমন সব প্রাকৃতিক ঘটনার কথা সামনে আসে যা দেখে আমাদের নিজেদের চোখকেই বিশ্বাস করতে ইচ্ছে হয় না। আর যখন প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে, তখন তার সামনে দুনিয়ার সকল সায়েন্স তথা সায়েন্টিস্টদের সকল থিওরি ফেল হতে দেখা যায়। সায়েন্টিস্টরা যত চেষ্টা করুক না কেন, প্রকৃতির এমন কিছু রহস্য চিরকাল রহস্য হয়েই রয়ে যাবে, যা দেখে মনে হয় প্রকৃতির কাছে আমরা কিছুই না। প্রকৃতি চাইলে চোখের নিমিষেই সব কিছু ধ্বংস করে দিতে পারে। আর প্রকৃতি তার এই তাণ্ডবলীলা যুগে যুগে দেখিয়ে আসছে। হিমযুগ থেকে শুরু করে প্রতিটি যুগেই কোনো না কোনোভাবে প্রকৃতি ভয়ঙ্কর তাণ্ডবলীলার মাধ্যমে তার অস্তিত্বের প্রমাণ দিয়ে আসছে। তবে এটা শুনে ঘাবড়ানোর কিছু নেই, কারণ প্রকৃতি তখনই তার সেই ভয়ঙ্কর রূপ দেখায় যখন মানুষ প্রকৃতির সাথে খেলা করে। আজকের ভিডিওতে প্রকৃতির এমন কিছু রহস্যময় ঘটনাগুলিকে আপনাদের দেখাবো যেগুলি লাকিলি ক্যামেরা বন্দি করা সম্ভব হয়েছিল। এর পূর্বেও এর পার্ট ওয়ান অর্থাৎ প্রকৃতি বনাম মানুষের একটি এপিসোড আনা হয়েছিল। যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, এই ভিডিও শেষে দেখতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। একবার এই ভিডিওটি দেখুন, যেটি দেখলে মনে হয় যেন কোনো আগুনের ধোঁয়া আকাশের দিকে উঠে যাচ্ছে, কিন্তু বাস্তবে এটি একটি সাইক্লোন। আর এই ধরনের সাইক্লোন খুব কম হয়, কারণ এটি কোনো ধুলোর সাইক্লোন নয়, বরং বরফের সাইক্লোন। একদমই ঠিক শুনেছেন, এই ধরনের সাইক্লোন খুব কম লোক দেখার সুযোগ পায়, কারণ এই সাইক্লোন তৈরি হতে বিশেষ কিছু কন্ডিশনের প্রয়োজন হয়, তাই জন্য এই সাইক্লোন খুবই রেয়ার। যখন বরফ এরিয়াতে জোরে হাওয়া বয় তখন এর থেকে তৈরি হওয়া প্রেশারের কারণে সেটি ভূপৃষ্ঠ থেকে কয়েক ফুট উপরে এই ধরনের সাইক্লোনের সৃষ্টি করে, যেখানে হাওয়ার সাথে বরফের ছোট ছোট টুকরো মিক্সড হয়ে এই রকম গোল গোল হয়ে ঘুরতে থাকে। তবে এই ধরনের সাইক্লোনের সাইজ খুব ছোট হয় আর এটি ততটা বিপজ্জনক হয় না। তবে হ্যাঁ, এই ধরনের বরফের তুফান কোনো ব্যক্তিকে আকাশে উড়িয়ে নিয়ে না গেলেও ঠান্ডায় জমি দিতে পারে। তবে এরপর যে সাইক্লোনের কথা বলবো সেটি খুবই মারাত্মক এবং বিপজ্জনক। এখন আপনি স্ক্রিনে যে সাইক্লোনটি দেখছেন, এর কাছে যাওয়া মানে জীবন নিয়ে খেলা করা, কারণ এই সাইক্লোন তৈরি হয় টাম্বেল বিট নামের একটি গাছ দিয়ে। এই গাছ বড় হওয়ার পর শুকিয়ে গিয়ে শিকড় থেকে আলাদা হয়ে যায়। এই গাছটির উপর থেকে নিচ পর্যন্ত ধারালো কাঁটায় ভরা থাকে। যখন গরম এলাকাতে গরম হাওয়া স্পিডে উপরের দিকে উঠতে থাকে, তখন এই হাওয়ার সাথে টাম্বেল বিটের এই গাছ হাওয়াতে উড়ে একটি ভয়ানক সাইক্লোনের রূপ দেয়। এই দুটির মিশ্রণে একটি ভয়ঙ্কর টাম্বেল বিট টর্নেডোর সৃষ্টি করে। আর যদি কোনো ব্যক্তি এই টর্নেডোর মধ্যে পড়ে যায়, তাহলে তার বেঁচে ফিরে আসা খুব মুশকিল। তবে এটিও পূর্বের মতন প্রকৃতির এমন এক ঘটনা যাকে দেখার চান্স খুব কম লোকেরই হয়। মানুষ থেকে শুরু করে প্রতিটি জীবজন্তুই শ্বাস নেয়, কিন্তু কখনো শুনেছেন কোনো গাছপালা বা বনভূমি শ্বাস নেয়? যদি না শুনে থাকেন তাহলে এইবার এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে দেখা যায় বনভূমির নিচে মাটি নড়াচড়া করছে, যা দেখে মনে হয় এই অরণ্যের প্রতিটি গাছ শ্বাস নিচ্ছে এবং বনভূমি পুনরায় জেগে উঠেছে। এই ভিডিওটি দেখলে নিজের চোখকেই বিশ্বাস করতে ইচ্ছে হয় না, কারণ এমনটি আদৌ কি সম্ভব? কোনো বনভূমি জেগে উঠেছে আবার তাও শ্বাস নিচ্ছে? আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটি কোনোভাবেই ফেক নয়, এখানে কোনো প্রকারে এডিটিংয়ের ব্যবহার করা হয়নি। আবার এই ভিডিওর মাধ্যমে যা বুঝছি সেটাও সত্যি নয়, অর্থাৎ জঙ্গল এখানে শ্বাস নিচ্ছে না বা জেগে উঠছে না। এই ঘটনার পিছনে আসল কারণ হলো, এই ধরনের ঘটনা তখনই বনভূমিতে দেখা যায় যখন সেই অঞ্চলে অধিক মাত্রায় বৃষ্টিপাত হয়। অধিক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য মাটির নিচের স্তরে জল একত্রিত হতে শুরু করে, যার পর ভূভাগ অর্থাৎ ভূপৃষ্ঠ অনেকটা ফাঁপা হয়ে যায়। এরপর যখন জোরে হাওয়া বয় এবং গাছপালা নড়তে থাকে, তার ফলে গাছের শিকড়ের জন্য এই সকল মাটি নড়াচড়া করতে শুরু করে, যা দেখে মনে হয় এখানকার মাটি শ্বাস নিচ্ছে। এইবার এই ভিডিওটি একবার দেখুন, যা দেখে প্রথমে আপনার মনে হতে পারে আপনি যেন স্বর্গে প্রবেশ করেছেন, কারণ প্রকৃতির এই দৃশ্য দেখতে এতটাই সুন্দর যে আপনার মনোমুগ্ধ করে দেয়। অ্যাকচুয়ালি এটি একটি বরফের গুহা, যেটি অবস্থিত আইসল্যান্ডে, যেখানে এই গুহাটি খুবই রহস্যময় হওয়ার সাথে
গুহার বরফের দেয়ালে পড়া সূর্যরশ্মির আলোর রিফ্লেকশন থেকে তৈরি হওয়া বিভিন্ন কালারের সংমিশ্রণ একে অনেক বেশি মনোমুগ্ধ করে দেয়। দুনিয়ার বহু ফটোগ্রাফ এই গুহার মধ্যে তৈরি হওয়া বিভিন্ন আলোক দৃশ্যকে ক্যাপচার করার জন্য প্রতি বছর ছুটে আসে। বরফের দেয়ালে উজ্জ্বল নীল রং, ব্রাইট হোয়াইট কালার, যাকে বাল্বের আলোর ন্যায় জ্বলতে দেখায়। এছাড়া উজ্জ্বল হলুদ রঙের ছটাও দেখা যায়। এই গুহাটি দেখলে বোঝা যায় এখানে প্রকৃতি কত নিপুণ হাতের কাজ করেছে। আপনারা সকলে নিশ্চয়ই সাদা অথবা নীল জলের নদী দেখেছেন, কিন্তু আমাদের এই পৃথিবীতেই এমন এক নদী আছে যার জল সাদা অথবা নীল রঙের নয়, বরং গোলাপি অথবা হালকা লাল রঙের। এমনটি নয় যে এই নদীর জল কোনো ইন্ডাস্ট্রির কেমিক্যাল পদার্থের জন্য এমন রং হয়েছে, বরং এটি একটি ন্যাচারাল ফেনোমেনা। এই নদীটি অবস্থিত পেরুতে, যেটি রেড রিভার নামেও পরিচিত। অ্যাকচুয়ালি এই নদীটি পেরুর রেনবো মাউন্টেন থেকে বয়ে চলে। এই মাউন্টেনে লাল রঙের স্যান্ডস্টোন রয়েছে। এই স্টোনে এত বেশি আয়রন অক্সাইড থাকে যে এর উপর দিয়ে বয়ে চলা জলের সাথে এই অক্সাইড মিক্সড হয়ে যায়, যার পর জলের রং লাল করে দেয়। এরপর এখান থেকে 5 কিলোমিটার এগিয়ে যাওয়ার পর এই জল আলাদা আলাদা নদীতে গিয়ে মিশে যায়। রেনবো মাউন্টেন থেকে এই নদী পর্যন্ত প্রকৃতির এক অপরূপ দৃশ্য ধরা দেয়। এবার এই গাছটি দেখুন, যার নাম সুকুটা ড্রাগন ট্রি। এই গাছটি খুবই রেয়ার, কারণ এই গাছ শুধুমাত্র ইয়েমান দেশের একটি আইল্যান্ডে পাওয়া যায়। ছাতার মতন দেখতে এই গাছটি রেয়ার হওয়ার সাথে খুবই রহস্যময়, কারণ এই গাছ কাটলে এর থেকে রক্তের ন্যায় লাল রঙের একটি পদার্থ বেরিয়ে আসে, যেটি ড্রাগন ব্লাড নামে পরিচিত। এখানকার স্থানীয় বাসিন্দারা মনে করে এই গাছ ড্রাগনের একটি অংশ, আর এর থেকে বেরোনো এই লাল রঙের পদার্থ ড্রাগনের রক্ত। তারা এই পদার্থকে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানেও ব্যবহার করে থাকে। এছাড়া এই লাল পদার্থ লিপস্টিক, মাউথ ফ্রেশনারের মতন বহু জিনিস বানাতে ব্যবহার করা হয়। এর সাথে এই গাছের অংশকে মেডিসিন বানাতেও ইউজ করা হয়। সত্যি এই গাছটি দেখতে খুবই অদ্ভুত, তাই না? আপনারা কখনো না কখনো মাশরুম গাছ দেখেছেন। এটি এমন এক ফাঙ্গাস যাদের 2000-এরও বেশি প্রজাতি পৃথিবীতে খোঁজা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ প্রজাতি খুবই বিষাক্ত হয়। কিন্তু এদের মধ্যে মাত্র কিছু প্রজাতিকেই ভোজন হিসাবে ব্যবহার করা হয়। এখন আপনারা স্ক্রিনে যে মাশরুমটি দেখছেন, এটি একটি দুর্লভ প্রজাতির মাশরুম। এই মাশরুমের বিশেষত্ব হলো এটি রাতের বেলায় অন্ধকারে শাইন করে। অ্যাকচুয়ালি এই মাশরুম বায়োলুমিনাসেন্ট যুক্ত। বায়োলুমিনাসেন্ট অর্থাৎ প্রকৃতির এমন এক প্রক্রিয়া যার ফলে যে কোনো লিভিং অর্গানিজমে কেমিক্যাল রিয়াকশানের জন্য লাইট প্রডিউস হতে থাকে, আর এটি অন্ধকারে ঠিক এই রকম শাইন করতে থাকে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।